এই বন্ধুরা, আমাদের দেশের তাপমাত্রা যখন 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় তখন আমরা সবাই প্রায় ঠান্ডায় কাঁপতে থাকি। কিন্তু আপনারা কি জানেন, এই পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে সেখানে তাপমাত্রা থাকে -70 ডিগ্রি সেলসিয়াস, যেখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল বরফে পরিণত হয়, সেখানে সেই দেশের তাপমাত্রা -70 ডিগ্রি সেলসিয়াস। মানে আপনি কল্পনা করতে পারেন যে সেখানে কতটা ঠান্ডা? আপনারা জানলে অবাক হবেন, আপনি যদি সেখানে ফুটন্ত গরম জল ওপরের দিকে ছুঁড়ে দেন তাহলে সেকেন্ডের মধ্যে সেই জল বরফে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন সেই দেশে থাকবেন তখন আপনার মনে হবে আপনি পৃথিবীর সব থেকে বড় ডিপ ফ্রিজে বাস করছেন। তো আজকের তথ্য সম্রাট আপনাদেরকে জানাবে সেই দেশের কথা, সেখানকার মানুষগুলো কিভাবে বসবাস করছে। ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর তথ্য সম্রাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওতে এতক্ষণ যে দেশ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি সেই দেশটি হলো অমিয়াকন। রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত এক পৌরসভর হলো অমিয়াকন। অদ্ভুত এক শহর এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাত্র 700 মিটার, কিন্তু এর আশেপাশে কোনো সমুদ্র না থাকায় এখানকার শীতল তাপমাত্রা প্রশমিত হতে পারে না। জায়গাটি আবার খানিকটা ঢালু মতো, অর্থাৎ বেসিনের মতো, ফলে এখানকার ঠান্ডা বাইরেও যেতে পারে না। অমিয়াকন নদীর নামে নামকরণ হয়েছে এই অমিয়াকন শহরের। স্থানীয় ভাষায় অমিয়াকন শব্দের অর্থ আনফরচেন্ট ওয়াটার, অর্থাৎ যে জল কখনো জমে না। কিন্তু মজার বিষয় হলো এই শহরের সব কিছুই জমে যায়। অমিয়াকন নদীটিও জমাট বেঁধে থাকে শীতে। তবে জানা যায় নদীটির তলদেশে প্রাকৃতিক উষ্ণ জলের প্রবাহ রয়েছে যা কখনোই জমে না। কিন্তু এই ফুটন্ত গরম জলের ইতিহাস কেবল খাতা কলমেই রয়েছে। উষ্ণ জল এখানে স্বপ্নের মতো, বরঞ্চ আপনি ফুটন্ত গরম জল যদি আকাশের দিকে ছুঁড়ে দেন তাহলে তা সেখানেই বরফে পরিণত হবে। বয়ে আসা কনকনে হাওয়ায় যেটুকু জলীয় বাষ্প সেটুকুও চোখের পাতায় লেগে বরফ হয়ে যাবে। এখানে যে কোনো খাবার বা ফলমূল জমে এতই শক্ত হয়ে যায় যে তা আর খাওয়ার উপযুক্ত থাকে না, বরং সেই খাবারগুলি আপনি হাতুড়ির কাজে ব্যবহার করতে পারেন। অমিয়াকনের একটি ভয়ঙ্কর রোগ হলো ফ্রস্ট ফাইট। প্রচণ্ড ঠান্ডায় শরীরের অনাবৃত্ত অংশ রক্তের জমাট বেঁধে এই ফ্রস্ট ফাইট হয়। আঙুলের মাথা, নাকের ডগা, কানের লতি এইসব ছোট খোলা জায়গায় সাধারণত ফ্রস্ট ফাইট হয়। ফ্রস্ট ফাইট হলে আক্রান্ত প্রত্যঙ্গের কোষগুলি পচে গিয়ে ধীরে ধীরে শরীর থেকে খসে পড়ে। আবার ঠিক সময় খসে না পড়লে এই পচন বাড়তে থাকে সারা শরীরে। আর এই রোগ এখানকার মানুষদের নিত্যসঙ্গী বলতে পারেন। এখানের তাপমাত্রা যখন 50 ডিগ্রির নিচে নেমে যায় তখন এখানকার মানুষজন বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দেন। তখন দিনের দৈর্ঘ্য কমে দাঁড়ায় মাত্র 3 ঘন্টা। ছুটি দিয়ে দেওয়া হয় অমিয়াকনের একমাত্র স্কুলটিও। 1920 সালে এখানে তাপমাত্রা সবচেয়ে নিচে নেমে গিয়েছিল বলে রেকর্ড রয়েছে, -72 ডিগ্রি। আর স্থায়ী বসতি রয়েছে এমন কোনো এলাকায় রেকর্ড করা তাপমাত্রার মধ্যে এটি পৃথিবীর সর্বনিম্ন, তাই এটি পৃথিবীর সবথেকে শীতলতম শহর। অমিয়াকনের বাসিন্দাদের প্রধান খাবার হলো ঘোড়ার মাংস, তাই এলাকায় ঘোড়া পালন করেন বাসিন্দারা। ঘোড়াগুলি এই প্রবল শীতে খাপ খাইয়ে নিয়েছে নিজেদের। প্রায় 24 ঘন্টায় তারা আকাশের নিচেই থাকতে পারে, কিন্তু ঘোড়ার গোটা গায়ে বরফে জমে যায়। তাই ঘোড়াগুলোকে সুস্থ রাখতে একটি বড় মোটা দাঁড়ার চিরুনি দিয়ে তাদের লোম আছড়ে দেওয়া হয়। এছাড়াও আছে বলগা হরিণ, যা ছোট ছোট গাড়ি টানে। এখানকার মানুষদের সব থেকে বেশি কষ্ট হলো খাবার জলের। জল বলতে তো কিছু নেই, সবই বরফ। সেই বরফই গামলায় করে তুলে এনে তা আগুনে বসিয়ে জল করে খেতে হয় এখানকার বাসিন্দাদের। বেশি জল একসঙ্গে ধরে রাখতে পারে না, কারণ কয়েক মুহূর্তেই তা আবার ঠান্ডা হয়ে বরফে জমে যায়। ইতিহাস বলছে একইভাবে 100 বছরেরও বেশি সময় ধরে অমিয়াকনে থাকছেন মানুষজন। তবে গত কয়েক দশকে অমিয়াকনে জনসংখ্যা অনেক কমে গেছে, এখন এ শহরে বাসিন্দা হাজারেরও কম। তবে এত কষ্টেও অসুখী নয় সেখানকার মানুষজন। তারা মনে করেন প্রকৃতি তাদের ঢেলে দিয়েছে এত প্রতিকূলতার মধ্যেও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর হ্যাঁ, আপনাদের মধ্যে যদি কারোর অমিয়াকন যাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তথ্য সম্রাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন প্রেস করে দিন। ফিরে আসছি পরের ভিডিওতে।